কালে 13 মার্চত আধারশিলা স্থাপন হব জাগিরোডর সেমি কন্ডাক্টর প্রকল্পর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আধারশিলা স্থাপন করব জাগিরোডর সেমি কন্ডাক্টর প্রকল্পর। পূর্বর জাগিরোডর কাগজকলর ভূমিত হব সেমি কন্ডাক্টর প্রকল্প। 27,000 কোটি টাকা বিনিয়োগ করা হব জাগিরোডর সেমি কন্ডাক্টর প্রকল্পত। এই কথা ঘোষণা করিলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। এই অভিলাষী প্রকল্পই অসমক এক সুকীয়া পরিচয় দিব বলে মন্তব্য মুখ্যমন্ত্রীর। অহা 13 তারিখে আমার অসমৰ জাগিৰোডত সেমি কন্ডাক্টর ইন্ডাস্ট্রি আরম্ভ হব। সেমি কন্ডাক্টর মানে কি বুঝাবর কারণে বহুত দিকদার, ময়ো ভালকৈ বুঝি নাপাও। কিন্তু মোবাইল গাড়ি যদি চলিব লাগে ভিতরত সৰু চিপস এটা লাগে, আর সেইটো নহলে গাড়িখন চলিব নোৱাৰে। এতিয়া আমার জাগিৰোডত বনোৱা সেমি কন্ডাক্টর আমেরিকাত গৈ টেসলা কোম্পানিয়ে ব্যবহার করবে। কিমান টাকা খরচ হব? 27,000 কোটি টাকা। কিমান মানুহে চাকরি পাব? 30,000 লড়া ছোৱালীয়ে চাকরি পাব। এইটো আরম্ভণি। আমার অসমখন যদি এনেকে শান্তিত থাকিব পারে, আমার লড়া ছোৱালী কর্মসংস্থাপনের বহুত রাস্তা মুকলি হব। আমি এসাম উদ্যমী আৰু চহকী মানব সম্পদ আমি নির্মাণ করব।